কদিন আগে বাংলাদেশের সিনেমা শেষ করে ফিরে এসেছেন আবার কলকাতায় ইধিকাপাত। শাকিব খানের নতুন সিনেমা প্রিয়তমাতে দেখা মিলেছে তার। এবার কি তাহলে পালা দুই বাংলারই ইতিমধ্যে পপুলার ফেস সৌমিত্রিষা কুণ্ডু, অর্থাৎ মিঠাই রানীর? ইঙ্গিত তো তেমনটাই বলছে। তার কারণ, হঠাৎই একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন তার সোশ্যাল হ্যান্ডেলে সৌমিত্রিষা, যেখানে সে ভিডিওতে লেখা রয়েছে, এমন কাজ করো যাতে মাত্র চারজন নয়, যেন দুই দেশে মিলে দেখে সেই কাজ। যেই না এখানে লেখা, অমনি সকলের মনে প্রশ্ন চলে আসে, তাহলে কি এবার ভারতে ছোট পর্দায় রমরমিয়ে কাজ করার পর এবং দ্বীপের বিপরীতেও দেখতে পাওয়া যাবে সৌমিত্রিষা কুণ্ডুকে, তাহলে কি এবার সে পাড়ি দিতে চলেছে বাংলাদেশেও? এই প্রশ্নের উত্তরে এক সংবাদ মাধ্যমের কাছে খোলসা করেছেন অ্যাক্ট্রেস নিজেই। তিনি জানিয়েছেন, তার দুটো দেশ, দুদেশেই সমান তার রয়েছেন ফ্যান্স ফলোয়ার্স, তাদের কথাই তিনি বলতে চেয়েছেন। তবে তার কাছে যখন জিজ্ঞাসা করা হয় যে তিনি কি কোনোভাবে বাংলাদেশের সিনেমার সাথে যুক্ত হতে চান, তখন নির্দ্বিধায় তিনি জানিয়েছেন তার এখনও কোনো কথা হয়নি, তবে কোনো অপরচুনিটি পেলে অবশ্যই তিনি ওপার বাংলার সিনেমাতে অভিনয় করার জন্য যথেষ্ট আগ্রহী। সুযোগ পেলেই সে দেশের সিরিজ বা তিনি সিনেমা দেখে থাকেন, শাকিব খান হোক কিংবা মোশারফ করিম, অপূর্ব হোক কিংবা চঞ্চল চৌধুরী, যার বিপরীতেই তিনি কাজ পাবেন, তিনি তার বিপরীতেই নিজেকে এক্সপ্লোর করতে চান বাংলাদেশের সিনেমাতে। একসাথে তিনি জানিয়েছেন, বাংলাদেশের সাথে তার কানেকশন এখনও শেষ হয়নি, তারা এখনও তাদের মিঠাই রানীর জন্য পছন্দ মতো উপহার পাঠিয়ে যাচ্ছেন। তার মধ্যে কী না নেই, রয়েছে যেরকম জঙ্ক জুয়েলারি, ঠিক একই সাথে রয়েছে আবার ঢাকায় জামদানিও। তবে তার জন্য কিন্তু দামি ঘুঙুরও পাঠিয়েছেন তারা। তার কারণ, সকলেই যেমনটা জানেন, সৌমিত্রিষা নাচতে দারুণ ভালোবাসেন, আর তাই তো এই প্রত্যেকটা উপহারই তার খুব কাছের। সৌমিত্রিষার বার্থডে গিফটও কিন্তু ভুললে চলবে না। তার কারণ, দুই বাংলা থেকেই সৌমিত্রিষাকে রীতিমতো চমকে দিয়ে সোনার হার উপহারও এসেছিল তার কাছে। তাই বোঝাই যাচ্ছে সৌমিত্রিষা কুণ্ডুর জন্য যে এই ভালোবাসা, সেটা এক অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে, আর সেটা নিজের অভিনয় গুণে এবং স্বভাব গুণে অর্জন করে নিয়েছেন নন আদার দ্যান মিঠাই রানী। টলিউডের পাশাপাশি ঢালিউডের সিনেমাতে এই সৌমিত্রিষা কুণ্ডুকে দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেল, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।